পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের সহায়তায় মালদা কলেজের জৈব উৎপাদক বিষয়ক অ্যাড অন কোর্সের শুভ উদ্বোধন হলো। এই মর্মে এদিন মালদা অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের সহায়তায় মালদা কলেজে জৈব উৎপাদক বিষয়ে অ্যাড অন কোর্সের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই মর্মে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর সদনে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মালদা কলেজে জৈব উৎপাদক কোর্সের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্বলন করে জৈব উৎপাদক কোর্সের শুভ উদ্বোধন করলেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বোস। এছাড়া এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টরাজ, মালদা কলেজের প্রিন্সিপাল মানুষ কুমার বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী মানব বন্দ্যোপাধ্যায়, প্রশিক্ষক উদয় ভানু রায় সহ অন্যান্য আধিকারিকেরা। পশ্চিমবঙ্গে এই প্রথম মালদা কলেজে জৈব উৎপাদক বিষয়ে কোর্সের উদ্বোধন হলো। ছাত্রছাত্রীদের পাশাপাশি কৃষকরাও প্রশিক্ষণ নিতে পারবেন এই কোর্সে। প্রতিদিন 5 ঘন্টা করে মোট 200 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সে। আজকে আমার এখানে আসার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একেবারেই একটা নতুন জিনিস হতে যাচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর কারিগরি শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে একটা ধারণা নিয়ে আসার চেষ্টা করি, সেটা হচ্ছে যে জনসংখ্যার বেশিরভাগটাই হচ্ছে চাষবাসের সাথে যুক্ত, তারাই ট্রেনিংয়ের গোটা বিষয়টার থেকে আলাদা হয়ে আছে। তো তাদের ট্রেনিংয়ে যুক্ত করাটা, তাহলে দেশের উৎপাদন বাড়বে, উৎপাদিকা শক্তি বাড়বে এবং আরও বহু ধরনের জিনিস আমরা দেখতে পাব, বহু উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। তো সেইখান থেকে আমরা কৃষিকে আমাদের ট্রেনিংয়ের একটা বিষয় হিসেবে গ্রহণ করি, অন্য অনেক যা আছে সেগুলোর সাথে। সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি PDSST এই কাজটাও আমি আসার পরে শুরু করি আমরা, সেইখানে আমরা কৃষিকেও যুক্ত করি। এই এখানে PBSSD-র মাধ্যমে যে ট্রেনিং দেওয়া হয় তাকে আমরা বলি শর্ট টার্ম কোর্স, অর্থাৎ অল্প সময়, 3 মাস 6 মাস এরকম ধরনের। এটা এখন সারা দেশে এটা ঘন্টার হিসেবে হয়, যেমন আপনারা শুনলেন যে 200 ঘন্টার ট্রেনিং। তো এই ট্রেনিংগুলোর মধ্যে দিয়ে আমরা এখানের যে আজকের যে সূত্রপাত যেটা ঘটছে, সেটা হচ্ছে যে একটা কলেজ, সেই কলেজের সাথে কারিগরি শিক্ষা দপ্তর, প্রশিক্ষণ দপ্তর, তারা যৌথভাবে এই ট্রেনিংটা দেওয়া শুরু করবে। এটা আমার দপ্তরেরও একার বিষয় না, আর মালদা কলেজেরও একার বিষয় না। না, দাবি না, আজকে একটু অন্যরকম প্রোগ্রাম। পশ্চিমবঙ্গের প্রথম এই ধরনের কোর্স পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীন বা সহায়তায় মালদা কলেজে একটা অ্যাড অন কোর্স শুরু হচ্ছে। কোর্সের নাম অর্গানিক গ্রোয়ার, অর্থাৎ জৈব পদ্ধতিতে কীভাবে চাষবাস প্রাণী পালন হয় তার একটা মডেল হিসেবে মালদা কলেজকে বেছে নেওয়া হয়েছে। মালদা কলেজে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড আছে যেখানে বাস্তবে এই মডেলটা আমাদের তৈরি হবে, যেখানে মালদার বাইরে বিভিন্ন জেলার চাষিরাও এসে সেই মডেলটা দেখে তারা তাদের গ্রামে যদি এটা সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যেই এই মডেলটা। আর আপনারা জানেন যে জৈব প্রক্রিয়ায় চাষবাস যেটা এনভায়রনমেন্টকে রক্ষা করে, যেটা সমাজকে রক্ষা করে, পৃথিবীকে রক্ষা করে, আর পৃথিবী বাঁচলে মানুষ বাঁচবে। সুতরাং এই কোর্সটার সঙ্গে একটা এনভায়রনমেন্টের ইস্যুস জড়িয়ে পড়ছে। আগামী দিনে যে জলের সংকট হচ্ছে তা থেকেও রক্ষা পেতে পারে, প্রাণীরাও যে রক্ষা পাচ্ছে না সেইগুলোও এর মধ্যে, এই কোর্সের মধ্যে আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।